ছয়টা বৈশিষ্ট্য যে মুসলমানের ভিতরে থাকবে এবং ছয়টা বৈশিষ্ট্যের যে কোনো একটা নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলমিন নিজে তার দায়িত্ব নিয়ে নেবেন কয়টা বৈশিষ্ট্যের যে কোনো একটা নিয়ে মারা গেলে আল্লাহ দায়িত্ব নেবেন আল্লাহ যদি আপনার দায়িত্ব নিয়ে বলেন বান্দা তুমি মারা গেছো তোমার মৃত্যু অনিবার্য ছিল হয়ে গেছে মৃত্যু পরবর্তী টেনশন তোমার মাথায় আমি দিলাম না তোমার পরবর্তীকালের কবরের জগতের এবং আখেরাতের জগতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম তোমার কবরের সমস্যার সমাধানও আমি করে দেব আসরের সমস্যার সমাধান আমি করে দেব ফলসেরাতের সমস্যার সমাধান আমি করে দিব আমার নিজের দায়িত্বেই আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিব কয়টা বৈশিষ্ট্য থাকলে পরে দায়িত্ব আল্লাহ নেবেন ছয়টা বৈশিষ্ট্যের যেকোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে আল্লাহ জিম্মাদারি নিয়ে নেবেন শুভ হানাল্লা বলতেন না আপনাদের তো ভাগ্যওয়ালা আমি এই সাবজেক্টটার উপরে কথা বলার নিয়োগ করে আসি নাই তো পকেটে হাত দিছি কাগজ অনেকগুলো বাইরেছি এর মধ্যে এটা টান দিছি ইডই আসছে লটারির মতো কি করণ যাইবো মনে হয় আপনাদের কপাল আসলেই ভালা ছয়টা বিষয় একটা একটা করে জান না শুন না মুখস্থ করে বাড়ির যাইবেন তাইলে ও আর সার্থক এই মাদ্রাসাওয়ালারাও সার্থক অনেক কষ্ট করে আয়োজন আপনারা নিজেরাও টাকা দেন তারা মানুষের ঘরে ঘরে গিয়ে কালেকশন করে পোস্টার সাফায় জায়গায় জায়গায় বিলি করে মাইকিং করে বিভিন্ন লোকের কাছে দাওয়াতি কার্ড নিয়ে যায় স্প্যান্ডেল বানায় বক্তার সাথে যোগাযোগ করে এদের খাবারের ব্যবস্থা করে আবার হাদিয়ার ব্যবস্থা করে মাথার মধ্যে তো টেনশন আসেই সব কিছু মিলাইয়া এত কিছু করার পরে যদি এখান থেকে কিছু না নিয়ে বাড়িতে যাওয়া হয় এটা আমাদের ব্যর্থতার পরিচয় দেওয়া হবে না আমরা আমাদের এই লাইফে ব্যর্থ হতে চাই না আমরা সফল হতে চাই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে আজকে সুস্পষ্ট বক্তব্য দিতে চাই আয়েশা বলেন হিসালুন সিত্তুন মামিন মুসলিমিন মুসলিমিনা ইলা কানাত দমিনা আলাল্লাহ আই ইউদখিলাহুল ছয়টা বৈশিষ্ট্য যেই মুসলমানের ভিতরে থাকবে যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে মারা গেলে জান্নাতের দায়িত্বটা আল্লাহ নিজে নিয়ে নেবেন তার জন্য দোয়া মিনান আলাল্লাহ আই খিলাহুল জান্না বৈশিষ্ট্য কয়টা একটা একটা করে আবার বলি যদি ও আদা দেন যে প্রত্যেকটা বিষয়ে আমল করবেন তাইলে কমো ইনশাল্লাহ আল্লাহ আমলের নিয়তি শুনতেছেন ভাবছিলাম আজকে এই ঠান্ডার মধ্যে বুঝি মানুষ পাইতাম না দুই চারজন জন দশজন লোক বসা ছিল না পঞ্চাশ ষাটজন জন এর সমানে আইতাছে ও খালি আয়া মাঠ বইরা যাবার বা হইতাছে তার মানে এলাকার মানুষ ও আর শুনে এটা বোঝা গেল তারা আয়সা বলবো দোকানপাটে যেটি আসে চা খাইয়া আর আপনার ওই যে কিনা কই যে ওই যে নুডলস খাইয়া আর ফুসকা খাইয়া এরা আয়সা বলবো ইনশাল্লাহ ফুচকা দেখছি কেউ কেউ মুখে লুইয়া খাইতেছে ছাওয়াইতাছে যারা শেষ এরা ওয়ানা দিয়ে দিবে আর যারা শুরু করছে এরা খাইয়া কি বিশ টাকা দিয়ে ফুচকা খাইবো তিরিশ টাকা দিয়ে টাকাটা মাইরা লাভ আছে এটা খাই আয়োক প্রয়োজনে এক কাপ চা খাইয়া ফান দাম দিয়া চাওয়াইতে চাওয়াইতে হরুক কোনো অসুবিধা নেই তবে জর্দা না খাইলেও চলো কি না খাইলে চল যারা জর্দা খাই খুব যে ইটা আবার কি মাছ লাগিল জর্দা খাইতাম না জর্দা সারা কি ফান মজা লাগেনি হ্যাঁ জর্দা সারা আসলে ফান মজা লাগে ঠিক হয় কিন্তু আপনারা এই অফ বাস করে তো জর্দা খাইয়া এই জন্য এটা খান এটার মধ্যে অনেক ক্ষতি দরকার নেই পান খাইবেন এটা একটা সবজির কাম দেব পান খাইবেন আমি না করি না পান খাইবেন সাথে যদি কিছু মনে করেন যে একটু মানে ওই যে এটা যে কিনা করে কয়ার খায়েন কিন্তু খয়ের লগে আবার সুন দিয়েন না ক্ষয়ার খাইলে আপনি সুন খায়েন না আর সুন খাইলে খয়ের খায় না সুবারি দিয়া সুন দিয়া পানটা সবাই খাই নেবেন তিতা লাগলে লাগুক যে তো অভ্যাস করে লাগছেন ছাড়তারেন না তো করবেন আমি হিসাব করে দেখছি যে অজতা মানুষ এটা খায় আমি দুই দিন খাইছিলাম খাইয়া দি ভাত পারি না পরে চিন্তা করলাম মানুষ পাগল অযথাই খায় আমি যে খাওয়া ছাড়ছি আর খাই না খাইলে তো বুঝতেই পারলেন আমার জিভার তোড় আর কি ফানের চিহ্ন দে হাজা খাই না এটার মধ্যে আসলে কোনো মজা নাই আসলে বাঙালি ওই দেহা দিশি হে পরে অভ্যাস হয়ে যায় আর ছাড়তারে না কথা ঠিক না করতে কই গেলাম গাওয়ার ওই বৈশিষ্ট্য ক ডা স একটা একটা করে বলি এক নম্বর রাজুলুন খরা জা মুজাহিদন ফাইন মাথা ফিওয়াজিহি কান দ মিনানা লাল্লা হাজরা আয়েশা বলেন এক নাম্বার যে ব্যক্তি জেহাদের জন্য গর থেকে বের হয় জেহাদ করার জন্য ঘর থেকে বের হয় মুজাহিদ হিসাবে বের হয় জেহাদের থাকা অবস্থায় যদি তার মরণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমার রাহে জেহাদ করার জন্য তুমি বের হইছিলা। বান্দা তোমার জান তুমি কোরবান করে ফেলেছো তুমি মারা গেছ তুমি শহীদ হয়ে গেছ অথবা অ্যাক্সিডেন্টে মারা গেছ অথবা কোনো অসুস্থতায় মারা গেছ অথবা কোনো কারণে তোমার মৃত্যু সংগঠিত হয়েছে বান্দা তোমার জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ কোনো নবিরাসুলকে দিতে চাই না আমি কোনো ফেরিস্তাকে তোমার জান্নাতের দায়িত্ব দিতে চাই না আমি দুনিয়ার কোনো মানুষকে তোমার জান্নাতের দায়িত্ব দিতে চাই না তোমার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আমার দায়িত্বে তোমারে আমি জান্নাতে পৌঁছা দিব কোথায় বের হইলে জেহাদে বের হইলে আপনারা বলবেন জেহাদ কই জেহাদ এখন তো জেহাদ নাই যখন ডাক নিয়ত করে রাখবেন তখন যাবেন ঠিক আছে না এটা নাই বাকি ফাঁসটা আছে কি না তো কোনো কথা না আছে আর যেকোনো মারা গেলো ঠিক না যেহাদের ডা কাসলে যাওয়া লাগবো নিয়তটা এখন করে থুয়ে দিবেন না কিন্তু মুনাফি করে যাবেন মনে রেখে যে জেহাদের ডাঁক আসলে আমাকে যেতেই হবে এখন যদি বাংলাদেশ সরকার বলে আমি বিশটা বিমান রেডি করছি কারা কারা যাইবা ইহুদিদের মোকাবেলা করবা আমরা রেডি ঠিক আছে না কোনো কারণে যদি ওখানে যাওয়ার পথে মারা মারা যায় যায় বা গিয়া আল্লাহ বলবেন বান্দা টেনশন নাই তো যে হাদে বেরোইছ না মারা গেলে গেছো তোমার মরণ লেখা ছিল তুমি মারা গেছো তোমার দায়িত্ব কাউকে আমি দিতাম চাই না দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিলাম আমি তোমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব এক নাম্বার জেহাদ দুই নাম্বার এটা আপনারা পারবেন ইচ্ছা করলে একদিন পরে পরে পারবে ওরা রাজুলুন তাবিআ জানাযা ফা আয়েশা বলেন নবীজির হাদিস থেকেই বলছেন যেই ব্যক্তি কোনো মুসলমান বান্দাবান্দির জানাজার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় জানাজা পড়তে গিয়ে রাস্তার মধ্যে মারা যায় অথবা জানাজা পরে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা যায় বা অসুখ বিসুখে মারা যায় বা অন্য কোনো কারণে মারা যায় জানা যায় যাওয়ার বেলা কোনো ব্যক্তি যদি মারা যায় অথবা জানাজা থেকে ফেরার পথে যদি কোনো আল্লাহর বান্দা মারা যায় আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তুমি আমার মুসলমান বান্দা বান্দির জানা যায় যাওয়ার পথে তুমি মারা গেছো অথবা ফেরার পথে তুমি মারা গেছো তোমার দায়িত্বটা আমি আল্লাহ অন্য কারো কাঁধে দিতে চাই না জিব্রাইলের কাছেও দিতে চাই না মিকাইলের কাছেও দিতে চায় না কোন রাসূলের কাছে তোমার দায়িত্ব আমি দিতে চাই না তোমার দায়িত্বটা আমি নিজে নিয়ে নিলাম আম আমি আল্লাহর জিম্মাদারিতে আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাইয়া দিব এটা কোন দেবুনি প্রতিদিনই তো মাইকিং শোনা যায় মারা গেছে শিমলতুলিতে একজন এন থেকে শুনছেন শিমলতুলিতে সাইকেল ফায়রে গেলেন জানাজায় ফুইরাই কোনো কারণে আপনার রাস্তার মধ্যে গিয়ে আপনার পেটবে তো শুরু হয়েছে আপনি মরে গেছেন আল্লাহ কয় বান্দা তোর টেনশন নাই তোর দায়িত্ব আমি নিছি গা অথবা জানাজার শেষ করে আসার পথে মাথা গরুন্ডি দিয়ে হরে গেছেন গা পরে আপনিও আল্লাহ রস্তে গেছেন গা আল্লাহ ডাক দিয়ে কোন বান্দা জানাজার থেকে আসার পথে তোমার মৃত্যু হয়েছে তোমার টেনশন নাই দায়িত্বটা আমি নিয়ে নিলাম আমি নিজে তোমারে জান্নাতে দিব সুবহান আল্লাহ জানা যায় যাওয়ার মধ্যে লাভ আছে না নাই যে আদে প্রত্যেক দিন না যাইতে পারলেও অন্তত একদিন দুই দিন পরে পরে জানাজা খুঁজছে পাওয়া যাইবো পাওয়া যাইতো না খবর কিন্তু প্রত্যেক দিনই দু একটা খবর আসে ও আজকে নিজের গ্রামে না মারা গেলে অন্যের গ্রামে মারা যায় সাইকেলটা ফাইরে গিয়ে জানাজা ফুইরা হিসেবে পড়বেন যদি কোনো কারণে আপনি এই অবস্থায় মারা যান আল্লাহ আকবার কত বড় ভাগ্যবান কফালওয়ালা সান বান্দা আপনি আল্লাহ নিজে আপনার দায়িত্বটা নিয়ে নিল কোনো টেনশন নাই আপনি খালি জান্নাতে যাইবেন জানাজা বলুন তো হ্যাঁ আমার নবী অনেক গুরুত্ব দিচ্ছেন জানাজার গুরুত্ব মানিতা বা জানাজাত মুসলিমিন ফালাহু আজুরু কে রাতদিন বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের জানা যায় শরীখ হইলো কোনো মুসলমানের জানা যাই শরীখ হলো এক কেরাত পরিমাণ নেকি তারা মোলনামায় জমা হয়ে গেল যে ব্যক্তি জানাজার শেষ করে কবর পর্যন্ত গেল এক মোটু মাটি কবরের মধ্যে রাখলো পালহ আজরু সে ডবল কেরাত নেকি পাইয়া গেল কেরাত আবার কি জিনিস কেরাত আবার কি জিনিস রসুল বলেন কুল্লু মিসলা উহুদিন এক কেরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ উহুদ পাহাড় আবার কত বড় উহুদ পাহাড় হলো আট কিলোমিটার সামথিং তার মানে হলো প্রায় নয় কিলোমিটার লম্বা সেটা যদি নয় কিলোমিটার লম্বা হয় এক থেকে দেড় কিলোমিটার উষা আর এক থেকে দুই কিলোমিটার প্রশস্ত এত বড় হত পাহাড় পরিমাণ সোনা রূপা হীরা মণিমুক্তা আল্লাহর রাস্তায় সদাকা করলে যে পরিমাণ নাকি হবে একজন মুসলমানের যায় গেলে ঠিক সেই পরিমাণ নেকি আপনার আপনারা জমা হবে আবার সেই খবর পর্যন্ত গেলে ডবল কেরাত নেকি আপনার মোল জমা হবে জানাজা পড়তে গিয়া মারা যায় পত্রিকার মধ্যে মাঝে মাঝে বলি জানাজা পড়তে গিয়া নিজে লাশ হয়ে ফিরে এসছে শোনা যায় না শোনা যায় অসুবিধা নাই জানাজা পড়তে গিয়া কি ইচ্ছাকৃতভাবে আপনি মরছেন আমনের মরণ আছিল মারা গেছেন জানাজা পড়তে গেছিলেন আল্লাহ কয় বান্দা জানাজা পড়তে গিয়ে তুমি মারা গেছো তোমার দায়িত্ব আমি আর কাউরে দিতাম না দায়িত্বটা আমি নিজে নিয়ে নিলাম আমি নিজ দায়িত্বেই তোমার জান্নাতে ফুসাই দিব সুবহানাল্লাহ ও বিহামদি মোটামুটি কি বুঝে আইতেছে গেছে আর রইছে কটা আরও চারটা রইছে সাইটটাই তো কোন না এক দুটো কম কইলেও চলবো গলা যে চলতেছে না মানে সাইটটা না কইলে গলা চলোক আর না চলোক কোনো খাতির নাই এটা বুঝি আমি জানি আপনারা এটা আছে ও যদি আমার চাষা দিয়ে আবার চালাক মানুষ ভাবছিলাম সহে কম দেয় বুড়া মানুষ এলা দিয়ে সহে আমার তো বেশি দেয় চাষা ঠিক আছে সয়টাই কুমো কয়টা কুমো সয়টা তাহলে যে হাতের ডাক আসলে যাও তো নাকি দিলটার মধ্যে দুর্বলতা আছে মুসলমান যে হাদে বিশ্বাস না করলে তুই মানুষ থাকতো না বুঝছেন না যে হাদে বিশ্বাস না করলে ই মানুষই থাকতো না যে এডার এডারে বিশ্বাস করন লাগবো এবং যে হাদের ডাক আসলে যাওয়ানই লাগবো এটাই আল্লাহর বিধান আল্লাহ রাবুল্লা আলমীর নির্দেশ করেছেন যে হাদের ডাক আসলে ঝাঁপিয়ে পড়বা এটারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই দুই নম্বরে জানা যায় আমরা জামু এটা ইজি একটা আমল আমরা করব তবে এই ক্ষেত্রে মহিলারা মহিলা তো আমার বিরুদ্ধে বিরাট অবজেকশন দায়ের করবো ওই যে এই হুজুরটা আইসা পুরুষদেরকে খুশি করবার লাগে গেলে হেদের করে আমরা কোন সুযোগ সুবিধা এই হুজুরটা দেয় না এলে কই আমরা তো জেহাদও যাইতাম পারি না আর জানা যায় যাইতে কুলে তো মাইরা ভোট্টা বানাইলেবো জামাইয়ে আমরা কেমনে কি করবো আমরা আল্লাহর জিম্মাদারিতে যাবো কেমনে এমন একটা প্রশ্ন কিন্তু মাদ্রাসার শিক্ষিকারাও করব ছাত্রীরাও করব আর আমার যে শাঁসা আছে না শাঁসার করে একজন মহিলা আছে না আমার শাঁসার লোকে থাহে আমার চাষি এই চাষিও করবো মানে হেরারে তো মোটামুটি একটা বুঝ দেওয়া দরকার চাষি গো আমনগর একটা ব্যবস্থা আমি করে তুই যাই যারা ভালো কাজের রাস্তা বলে দেয় সহযোগিতা করে ভালো কাজ করে করে মানুষ যে পরিমাণ নেকি কামাই করে যারা সহযোগিতা করে বা রাস্তা বলে দেয় তারা ঠিক সেই পরিমাণ কামাই করতে পারে আমার যখন মাইকিং যে পূর্ব পাড়ার আব্দুল করিম মারা গেছে চাচি খালি আমার সাসারে কইব কি গো না হই রায় একটু কইলেই চলবো সাসা জানা যায় গিয়া যে নেকি কামাই করবো আমার চাষি জানাজা পইরা সে আসেন এটা পরিমাণ কামাই কি হেরারও তো একটা ব্যবস্থা হয়েছে তাইলে হইছে না তো হেরা এই কাম করবো ছেলেডারে কইব যে বাবা যা তোর আব্বার লগে গিয়ে জানাজা ফুয়া মেয়ের জামাই আসছে জামাই বাবু বাবা যাও তোমার শ্বশুরের লগে জানা ফই আমি তরকারি রান্না করতেছি গরুর গুরুর একদম একটু নরম হইব তোমরা আইতে আইতে জানাজা ফুরে আইসা জামাই শ্বশুর মিল্লা হালাহ মন্দি মিল্লা সমানে তোমরা খাইবা আমি রান্না করি মহিলা এই কাম হান কইরা গরব হয়ে থাকা এরা ষাট জনে মিল্লা তিন জনে মিল্লা যে নেকি কামাইছে মহিলা গড়ে থাকা তরকারি রান্না কইরা গরুর গুস্ত রান্না করে এই নেকি কামাইলেছে তো হেরার ব্যবস্থা আছে তো নাকি আদাল কাফাইলিহি এটা সহী মুসলিমের হাদিস হাদিস কিন্তু এডারে ছোটবেলা জানতাম প্রবাদ যখন ছোটবেলা রৌজাতুল আদব নামে একটা কিতাব পড়ছিলাম আমরাও পড়সেন ভাইসাপ এটা আমরা ছোটবেলা পড়ছিলাম এটার মধ্যে প্রবাদটা লেখা ছিল তখন তো জানতাম না এটা যে সহি মুসলিমের হাদিস তখন মনে করতাম আরবি প্রবাদ আদ্দাল্লাল খাই রে কাফে যারা ভালো কাজের জন্য রাস্তা বলে দেয় ভালো কাজ করে করে লোক সকল জেনে কি বা মর্যাদা অর্জন করে যারা রাস্তা বলে দেয় তারা একটু কাজ করে বলে দিয়ে ঠিক সেই পরিমাণে কি বা মর্যাদা অর্জন করতে পারে মাত্র দুই জায়গা তিন নম্বর আদমারিদন বা ইমি কানদ হজরত আয়েশা বলেন নবীর কথা তিনি নকল করে বলেছেন তিন নাম্বার যেই ব্যক্তি কোনো অসুস্থ মানুষের সেবা করার জন্য ঘর থেকে বেরো হয় যাওয়ার সময় যদি মারা যায় অথবা আসার সময় যদি মারা যায় অসুস্থ মানুষের সেবা করার জন্য কারো বাড়িতে গেল যাওয়ার সময় নিজেই রাস্তার মধ্যে মারা গেল অথবা রোগী দেখে আসার পথে নিজে স্ট্রোক করে মারা গেল অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলো অথবা পেট ব্যথায় মারা গেল বা অন্য কোনো কারণে মারা গেল আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা তুমি একজন অসুস্থ মানুষের সেবা করার জন্য ঘর থেকে বের হইছিলা। তুমি যাওয়ার সময়ে মারা গেছ অথবা আসার সময়ে মারা গেছ বান্দা তুমি ভালো কাজে বের হয়েছিল তোমার জিম্মাদারি আমি আল্লাহ অন্য কারে অন্য কারো কাছে আমি দিতে না কারো ঘরে আমি চাই না তোমার দায়িত্ব কোনো দিতে না তোমার দায়িত্ব কোনো নৈকট্যশীল কোনো ফেরিস্তাকেও দিতে চায় না তোমার দায়িত্ব কোনো অলিকে দিতে চায় না তোমার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম তুমি আমার দায়িত্বের ভিতরে থাকবা আমি আল্লাহ জিম্মাদারিতে তোমারে জান্নাতি দিব তুমি কোনো টেনশন করবা না সামাজিক ওয়াজনা জানাজাও যাইবেন রুগী দেখতেও যাইবেন যাইবেন তো পাশের বাড়ির লোকটা অসুস্থ আপনি দেখতে চাইবেন দেখতে গেলে মারা যদি জানাম নেই মৃত্যু যদি আপনার কপালে থাকে কোনো টেনশন নাই আল্লাহ আপনার দায়িত্ব লয়ে গেছে গা করে আর বাচ্চা থাকলে যে কি সুবিধা আল্লাহ আকবার আপনি তো একজন অসুস্থ মানুষের দেখতে রওনা দিছেন আল্লাহ নবী কো না 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 তুমি একা রওনা দিছো না তো তুমি একজনকে উদ্দেশ্য করে রওনা দিছো তোমারে উদ্দেশ্য করে রওনা দিছে সত্তর হাজার ফেরেস্তা তুমি একজন মানুষের জন্য দোয়া করো বা যত্ন করো মাত্র আধা ঘন্টা তোমার জন্য দোয়া করে সত্তর হাজার বারো ঘন্টা কত ঘন্টা ফজর নামাজটা চিন্তা করলেন এই যে আমার এক বন্ধু যাবৎ হয় তো দেখাই লাডিটা বোর করে হাঁটতে 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 গিয়া দেখেন যে শুয়েস কে রে ভাই তোর কোনো খবর লই তারি না আমিও বুড়ো হয়ে গেছি তোর শরীরটা কেমন লাগে রে ভাই গিয়ে একটু কথা কইলেন আল্লাহ নবী তুমি একা গেছো না না তুমি একা না তো তোমার পিছনে আছে সত্তর হাজার ফেরিস্তা তুমি একজনের খবর নিলা মাত্র আধা ঘন্টা তোমার খবর নিল সত্তর হাজার ফেরিস্তা বারো ঘন্টা এই যে সকালে আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে শুরু করবো মাগরিবে আজানের আগ পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তার আর কোনো কামই নাই কাম শুধু একটা আল্লাহ এই তুমি মাফ করে দাও মুরব্বিরে মাফ করে দাও মুরব্বিরে মাফ করে দাও এরপরে আপনি চিন্তা করলেন সকালবেলা তো একজন দেখছি মা গ্রীবের নামাজটা বইয়ের চিন্তা করলেন যে ফুরুরা বাজারের কাছে আমার আর একটা বন্ধু মাঝে মধ্যে আইলে একসাথে বসে চা খাইতাম এ অসুস্থ হোক না হিন্দু ওই হিন্দু বন্ধু না হইলো সে তো মানুষ হিন্দু পুরুরা দিয়ে কিছু হিন্দু আছে আসে না হিন্দু ওক না হিন্দু মাঝে মধ্যে এক লোকে বুয়ে চা খাইতাম দেখে গে হ্যারে এক কি যে আপেল লুইয়া কিরে ভাই তোর লোকে তো বুয়ে বুয়ে চা খাইতাম তুই তো বাজারও যাইতারস না হিন্দু রুগিরে আপনি দেখতে গেলেন মুসলমানরে দেখতে গেলে তো আর কোনো ওই নাই হিন্দু রুগিরে আপনি দেখতে গেলেন আপনার লোকে রওয়ানা দিছে সত্তর হাজার ফেরেশটা আপনি একজনের কল্যাণ কামনা করলেন মাত্র আধা ঘন্টা আপনার জন্য দোয়া করে সত্তর হাজার ফেরেশতা বারো ঘন্টা এই যে মাগরিবের থেকে আপনার লাগে দোয়া শুরু করে ফজরে আজানের আগ পর্যন্ত খালি দোয়া করতেই থাকে করতেই 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 থাকে 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 অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ না দায়িত্ব নিয়ে আল্লাহ কোন জায়গায় দিব আল্লাহ যদি কান্দার তোর দায়িত্ব আমি নিলাম দায়িত্বটা নিয়ে দুযুগে দিব আল্লাহর মোহব্বতের বান্দারে আল্লাহর দুযুগে দিলে আল্লাহর কষ্ট লাগতো না আল্লাহ দিত না বাবা আপনার দুযুগে দিত না আল্লাহ আপনার জান্ন তো ফাটাই দিব সুবাহান আল্লাহ আর একটা কৌশল শিখাই দিই বুদ্ধি শিখাই দিই সব বুদ্ধি সব সময় দেওয়ান যায় না মাথা চাপছে একটা বুদ্ধি কয়েলাই তাছা কয়েলাই বুদ্ধিটা যেহেতু চাপছে চাপছে কথাটা বাসাটা আমার না আমার ছোটো মেয়ে মাঝে মধ্যে হঠাৎ করে আব্বা কি মাথাতে একটা বুদ্ধি চাপছে কি বুদ্ধি তই কয় আর কি একটু বুদ্ধি জানি বাসাটা শিখছে তা আমার মেয়ের বাসাটা আমার কাছে ভাল লাগছে এই জন্য আমিও যে একটু বুদ্ধি চাপছে বুদ্ধি চাপছে এটা হইলে কি অসুস্থ ব্যক্তিরে যখন দেখতে যাবেন। সে অত মুসলমান অসুস্থ ব্যক্তি একজন গেলেন তার কাছে গিয়া তার হাতে ধরে নেবেন দূরে কোন ভাই আমার লাগে একটু দোয়া করে দেয় ঠিক করবেন তো তো বেড়ার লাগিয়া আপনি দোয়া করবেন তো এই বাড়ার কাছে দোয়া চাইবেন বেড়া তো এমনি মরে মরে বাপ তুই বেড়া দোয়া করবো আপনি ঠিক আছে না আল্লাহ রাসুল কয় তুমি গিয়া কোনো রুগী দেখলে তার কাছে গিয়া মরহু আ এনে আদেশের অর্থ হইল অনুরোধ সব জায়গায় আদেশ এর অর্থ আদেশ আসে না আমরের অর্থ মাঝে মধ্যে অনুরোধের অর্থ ব্যবহৃত হয় মোর হো তুমি তার একটু দোয়া করার অনুরোধ করো যে সাস আমিয়া আমার লাগে একটু দোয়া করেন তো এই অসুস্থ ব্যক্তির কাছে দোয়া করার মধ্যে কি লাভ আল্লাহ লাভ মানে তুমি কার কাছে তার কাছে কেন দোয়া চাইবা কারণ আছে তো তার দোয়াটা হইল। ফেরেশ তাদের দোয়ার মতো অসুস্থ মানুষের দোয়াটা ফেরেশ তাদের দোয়ার মতো ফেরেশ তাদের দোয়া যেমন বিফলে যায় না যেতে পারে না তদরূপ কোন অসুস্থ ব্যক্তি যে তার অসুস্থতার উপরে সবুর করছে তার দোয়াও বিফলে যায় না যেতে পারে না বুদ্ধিটা সাফ শিখ দিলাম রুগী দেখলে যত্ন ন করবেন আইবার সময় হাতটার মধ্যে দূরে করবেন আমার লাগে একটু দোয়া করে দোক গো ইনশাল্লাহ লাভ আছে না লাভ আছে আদিস কইতাছি নাকি খালি বানায় বানায় কথা বলতাছি আদিস না সব হাদিস সব হাদিস আলহামদুলিল্লাহ শেষ করে লাইতেছি কটা গেছে ও ও আর তিনটা রয়েছে গড়ি তো দেহনই লাগে হ তিনটা কুইতে কুইতে যাবে গা হ মোটামুটি আরও সময় যাইব ঘন্টা কানেক না করলে তো ঘন্টা কানেক না খুলে তো রাগ করবে না আমার কষ্ট হইলো ঘন্টা কানেক তো আমি কম এদিকে লক্ষণেও অনেক না খালি ছয় নম্বরের দিকে লক্ষণ এ বুদ্ধি আছে এই লোকটা খালি ছয় নম্বর নম্বর কটা গেছে কটা গেছে কটা আর কটা রয়েছে গড়ির দিকে সাইটা ময় না এবার খালি নম্বরের দিকে সময় এবার নম্বর শেষ ও শেষ ঠিক আছে নি বাবা একটা ট্রফিক থেকে একটা বেশি ভালোভাবে বুঝে লইবেন খালি সময় বেশি নিলেই চললো না ওয়াশটা বেশি নিয়ে দল লাগবে সয়েডার একটা কম নিল হইতো না ভাই ঠিক আছে তো পরীক্ষা লোমও কিন্তু পরে না হলে খবর আছে বলেন কয়টা বৈশিষ্ট্য এক নম্বর যে কোথায় বের হয়। মার্শাল্লাহ হারে দি দুই নম্বর যে কোথায় যায় জানা যায় তিন নম্বর যে কারে দেখতে যায় মার্শাল্লাহ শ্রোতা ঠিক আছে নাম্বার পাইব আমি চাপ নাম্বার আর ঠিকঠাক কিন্তু পাইব গেলগা আমরা তিন নাম্বার সাইন নাম্বার এটা কি কইলেই তাম এটা এটা শক্ত করে কমো না মানলে খবর আছে এটা কিন্তু অনেক শক্ত কষ্ট পাইতেন না তো এই ছেলেরা কষ্ট পাইতে না তো ওরা আড্ডি গুডি ভাই গেলাম ওইটা না মানলে মাননীয় লাগবো চার নাম্বার রাজুলোন তাও অফ দ আসান তুম মখরাজা ইলা আল মসজিদ ফা ইম্মা তা ফি ওয়াজহিহ কানা জামিনান নাম্বার যেই ব্যক্তি ভালোভাবে উত্তম রূপে উযু করে কি করে শুধু উজু করে না উত্তম রূপে উযু করে আগের মতো পানি ডাললে উত্তম রূপে উজু হয় না শীতের দিনকালে পানি ডাললেই চলতো না বাবা মর লাগবো ঠিক না বেটি যে ব্যক্তি উত্তম রূপে উজু করে উজু করে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় নামাজের জন্য ঘর থেকে বের হয় মসজিদে যাওয়ার প্রতি যদি মরণ হয় অথবা আসার প্রতি যদি তার মরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন বান্দা তুমি ঘরে ভালোভাবে উজু করলা উত্তম রূপে তুমি উজু করলা ভালোভাবে উজু করে তুমি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে বের হইলা যাওয়ার সময় তুমি মারা গেছ অথবা আসার সময় তুমি মারা গেছ তোমার জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি দিতে চাই না তোমার জিম্মাদারিটা আমি নিজেই নিতে চাই আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার উত্তম রূপে উজু করিয়া কোথায় যায় নামাজ পড়ার জন্য এটা তো মনে হয় সবাই করি না দুই চারজন বুড়া মানুষ সারা জোয়ানডি না এটি কুচি আড্ডি গুড়া করিলাম যদি আজকার থেকে নামাজ না পড়ে নামাজ পড়েন তো ইমাম সাহেব ইমাম সাহেব তো বড়ই ইমাম সাহেব মুসল্লির খবর লইব আজ কই খবর লাইয়া সব ডি আইসে কিনা হ্যাঁ নামাজ না পড়লে ওয়াজ করে কি লাভ ওয়ার শৈন্য ওই লাভ আর ওয়াস কই লাভ ভালোভাবে উজু আল্লাহ আকবার এই উজুর বেনিফিটটা তো এখানে আছে ওই উজু কইরা ঘর থেকে বাইরে মসজিদে যাওয়ার সময় মারা গেলেন আসার সময় মারা গেলেন আল্লাহ তো দায়িত্ব নিলই ধরেন মরলেন না তো লাভ ডৌলিকে نعم الله واسه الله اكبر رسول بولن رسول بولن من توضا في بيته فاحسن الوضوء من توضا في بيته فاحسن الأضو ثم خرج الى المسجد فهو سائر الله বলেন যে ব্যক্তি বাড়িতে তার ঘরে নিজের ঘরে ঘরের বাইরে বারান্দায় বা উজুখানায় ভালোভাবে উত্তম রূপে উজু করলো উত্তম রূপে উজু করিয়া ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হওয়ার লগে লগে সে আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে গেল আর আল্লাহ হয়ে গেলেন মেজবান যেই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে গেল আল্লাহ হয়ে যান তার মেজবান আর মেজবানের দায়িত্ব হলো তার মেহমানকে কদর করা আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তুমি এখন আমার মেহেমান হয়ে গেলা আমার দায়িত্ব হলো তোমার মেহেমানদারি করা দুনিয়াতে মেহমানদারি করলাম যাও তোমার গুনাহ মাফ কইরা দিলাম আর পরকালে আমি আল্লাহ মেহেমানদারি করব তোমারে জান্নাত দিয়া লাভ আছে আর এমনে গুনা যে কেমনে এমনে মাফ হই ও লগে লগে সব গুণা জুইরা পরা যায় আনাবি বে হরাই রাতা رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا توزا العبد المسلم وبالمؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئه نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بَتَشَتْهَا يداه মালমা ই অ মা আখির কাতরীল মা হাতায়াখরোজা নাকিয়ামিনা জুনো আবহু রাইরা বলেন আল্লার নবী বলছেন যখন কোনো মুসলমান উজু করে উজুর মধ্যে চাইরটা ফরজ আছে কটা ফরজ আছে এক নাম্বার সমস্ত মুখ দৌত করা কপালের চুলের গোড়া থেকে নেয়া নিচ পর্যন্ত এক কানের থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ করে। কোনো মুসলমান যখন ওজুর চারটা ফরজের প্রথম ফরজটা আদায় করার জন্য মুখ ধোয় মুখ ধোয়ার তার তারই মুখ দিয়া তারই সুখ দিয়া তার জিন্দিগিতে যত সগিরা গোনা হয়েছে সমস্ত সগিরা গোনা হুজুর পানির লোগে ঝরে পড়ে যায় অবশেষে এক একটি গোনাও যদি বাকি থেকে যায় ওই গোনাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় লাভে উজু করলে সগিরা গোনা মাফ হয় সত্তর আশি বছর নব্বই বছরের সগিরা সব শেষ শুধু এক বন্ধা পানি দিয়া এরপরে হাত ধুইলেন হাতেও তো সগিরা গোনা হয়েছে একশো বছরের মধ্যে একশো হাজার কোটিও হইতে পারে হইছে না হাত দৌত করার লগে লগে হাত দ্বারা যত সগিরা গুণা সংগঠিত হয়েছে গুণার পরিমাণ যদি হাজার কোটিও হয় লক্ষ লক্ষ হয় অনেক বেশিও যদি হয় সেই গুণাগুলো ওজুর পানির সাথে ঝরে পড়ে যায় অবশেষে একটি গুণাও যদি বাকি থেকে যায় ওই গুণাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় হাত্তাইয়া খরুজা নাকিয়াম জুনুক অবশেষে উজু শেষ তার জিন্দিগির গুণাডিও শেষ চাচা জীবনও নামাজ পড়ছে না এমন লোক সমাজে আছে জীবনও পড়ছে না নামাজের কথা শুনলে মসজিদ দেখলে মসজিদের দিকে হিডা হিডা ফিরে যায় হিডা কি না এটার বাসা জানি না আর কেন জানি কত সরম লাগে কি ফিরে আয়া জায়গা বুঝেনি তো আমি দেখতাম আমার নরসিন্দিতে আমি তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে সদর উপজেলা মসজিদের ক্ষতি তো উপজেলা কোয়ার্টারে যেহেতু অনেক বড় বড় অফিসার থাকে না লগে এই মসজিদটা আর নর্মালি অন্য উপজেলা মসজিদ থেকে আমার উপজেলা মসজিদে একটু বড় কারণ এটা মহল্লা মধ্যে তিনতলা অনেক মুসুলি মধ্যে তো আমি যখন মিম্বারে বসি শুক্রবার দিনে অফিসার কিছু তো বাইরে অফিসেও যায় শুক্রবার দিনও যায় একটা অফিসার দেখতাম ফাঁক না আন্ডার মতো সুন্দর লম্বা টল ফিগার কর্মকর্তা উপজেলা মাছের অফিসার আর কি এটা কিন্তু কর্মকর্তা কিন্তু বিসিএস এখন মনে বিসিএস না বিসিএস বেড়া বড় অফিসার এই বেড়া পরে যায় তো মসজিদের সামনে দিয়ে সরম না শুক্রবারে মসজিদে ডুবে না পরে আমি দেখি আমি তো দেখতে আছি যে আটটা পরে এমনি ফিরা মসজিদের দিকে ফিরাইয়া দিকে চায়া পরে চায় এরকম লোক আছে না আছে আল্লাহ তো এদের কীভাবে দিতে পারে বহুত দিতে পারে তো আমি দাওয়াত দিছি জীবনে বহুত তারে লোকজন দিয়েও দেওয়াইছি কিন্তু আল্লাহর বন্দরে মসজিদে ডোয়াই তার সিনা জানি না এখন পর্যন্ত হেদায়ত পাইছে কিনা তবে আল্লাহ তো দিতে পারে দিতে পারে না পারে তো এমন কিছু এইরকম কিছু বেহুদা আল্লাহর বন্দায় এখনও আছে মসজিদে গেলে শর্মায় ঠিক আছে না তুই এই বান্দাটা যদি আজকে মনে করে জিন্দিগিতে উজু করছি না বয়স হয়ে গেছে কবে না জানি মারা যায় আজকে গিয়া খই ক্ষৈরুলাই ইমাম সাহেবের দীক্ষা দীক্ষা ইমাম সব উজু করে ইমাম সাহেবের লগে বইয়া দীক্ষা দীক্ষা হাত মুখ ধুয়ে এলেছে তার এই উজুটা শেষ হয়েছে বয়স হয়েছে নব্বই তার নব্বই বৎসরের সমস্ত সগিরা গোনা দুই মুচা পরিষ্কার হয়ে গেছে একটাও নাই একটাও নাই তাহলে সগিরা গোনা মাফের ব্যবস্থা হয়ে গেছে মাত্র এক বন্যা ফানি দিয়ে কই না এক বন্যা ফানিতে নব্বই বৎসরের সগিরা গোনা শেষ তো কবিরা গোনা তো বহুত হইছে নামাজ পড়ছে না তো নব্বই বছর কবিরা গোনা হয়েছে না আরও যে কত কবিরা গোনা হয়েছে এটা কি মাফ করানোর জন্য এক বন্যা ফানি দিলে চলবো বেশি লাগে না না আরে না এক বোধ নাও লাগতো না শুভ লেখ এক বোধ নাও লাগতো না মাত্র এক ফুডা পানি ব্যবহার কর কই ফুডা উজু করে তো সগির দিলেন এবার নামাজ ফুরে গেলে হাতটা উঠাইবেন আল্লাহ ভুল করছি মাহবুদ আমি ভুল করছি ভুল করছি করছি যে আমি বুঝছি মাহবুদ অনেক অন্যায় করছি মাহবুদ কোন দিন জানি মারা যায় আল্লাহ আমার মাফ করে দাও এ অন্তিকে আমি আর নামাজ ছাড়তাম না গো আল্লাহ কইয়া এত লজ্জিত হইয়া মাত্র এক ফোঁটা চোখের গরম পানি ছেড়ে দিয়েছে কয়ফুটা এক ফুটা পানি তার একশো বৎসরের নব্বই বৎসরের কবিরা গুণা পরিষ্কার করে দিচ্ছে কত বড় মেয়ের আল্লাহ তাই না হ্যাঁ বান্দারে আল্লাহ খালি মাফ করে দিত চায় কিন্তু বান্দাটি বুঝে না বেয়াক কলের দল কিচ্ছু বুঝে না আজকের থেকে ঠি হই বুঝবো উজুও করব এক বন্ধা পানি দিয়ে চুগিরাটি বাসায় দিব আর মাত্র এক ফোঁটা চুগের পানি দিয়া কবিরাডিও বাসায় দিয়া মাসুম হয়ে যাইবো মারা যাইব আর কালি জান্নাতের রাস্তার দিকে হাঁটব এর গুণা নাই তো সগিরাও শেষ তার কবিরাও শেষ আল্লাহ মেহেরবান এজন্যই তো আল্লাহ নিজের নাম নিজেই বলছে যে আমি তো রাহমান আমি তো রাহিব আমি রাউফ আমি ওদুত আমি গাফফার আমি গাফুর এই নামগুলো আমি রাখছি কি আমার নাম এমনই রাখছি এগুলোর কাম করতাম না আমি করুম তো বান্দা তুই একশো বর্ষত গুণা করছস করলে করছস তুই কালি এক বন্ধা পানি ব্যবহার কর উজুটা করে ব্যবহার করে যা। আমি দিলাম কত বড় মেহেরবান আল্লাহ এ আল্লাহরে আমরা চিনি না ও বাবা আল্লাহরে না আল্লাহরে মানি না যে আল্লাহ এত নিয়ে দেয়া রাখছে যদি একটা রাগ করে কইতো যে এই বছর একটা দানও দিতাম না অবস্থা তো আল্লাহ যদি কয় এই রাগ করে কয় দান তো দিতাম না গমও দিতাম না এবছর তোরা কোনো ফলও দিতাম না পৃথিবীর মধ্যে কোনো ফসল দিতাম না এবার কি দুনিয়ার রাজাবাস দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে একটা দান বানাই একটা সাইল বানাই তারব তো এত বড় মেহেরবান আল্লাহ এত দয়া করছে এত মায়া করছে আমাদেরকে সে আল্লাহর হুকুম আমরা মানি না আমরা শেষ বয়সেও তহ বাড়া করতে রাজি না বাবারা চলেন যারা ভুল করছি যার যার ভুল আমরা নিজেরাই জানি আজকে ওই আল্লাহর কাছে কয়েলায় যে আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলমিন যে মাফ করবেন এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করে না আল্লাহর কথা হইল আমার কাছে মাফ সাসনা না মাফ করে দিব কারণ ইন আল্লাহ আল্লাহ একমাত্র সত্তা যিনি ওয়াদা কখনো বঙ্গ করে না ক্লিয়ার শেষ করলে আর আজকে চলতাসই কই আর রুই তো আরেক দিন আয়া কি কইতাম ফুজি পারত থাকলে না হে দুইটা কইলে দিনও কিছু সময় কাটাইলে চলাম বলে তো আমি দেখত এর আগ্রহ কি মনে আমি ছয়টা না কয়ে ছাড়তাম না মানে আগ্রহটি দেওয়ান লাগে সুতাদের আগ্রহ কেমন দুই চার পাঁচ মিনিট লাগবে তাও একটা হিসাব করি যে ঘন্টা না কইলে মাদ্রাসার রাখ রাগ করবো এক ঘন্টা মিল করবার তো আট মিনিট সময় লাগবো আট মিনিট তো ঘুরে গে কোন লাগবে না কোন লাগবে কটা গেছে ও এ পাঁচ নম্বরটা এটা করে বাড়ি সহজ ও এটা তো আপনারা সলবেলা ঘুরে নেবেন এক নম্বর সহজ এটা একেবারে সহালে আপনাদের দ্বারা করা সম্ভব আল্লাহ আকবার মাথায় রাখবেন এই জিনিসটা এটা কিন্তু মানুষ অনেক সময় বুঝে না এটা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা সমাজে আলেমদেরকে ওইভাবে কদর করি না আয়েশা বলেন রাজুলন আতা ইমামান যেই ব্যক্তি কোনো ইমামের কাছে যায় ইমাম কেডা মসজিদ নামাজ বলে না হ্যাঁ যেই ব্যক্তি কোনো ইমামের কাছে যায় কেন যায়

খুব অসুবিধা হইতো না তো যেই ব্যক্তি যেই পুরুষ ইমামের কাছে যায় তার ইজ্জত করার জন্য সম্মান করার জন্য ইমামরে ইজ্জত করার জন্য যায় তা আমাদের দেশের মানুষ কি সবাই ইমামের রুম ইজ্জত করবার লেগে যায় ইমাম সাহেব পেশাব খানার মধ্যে তো মহিলা করে পেশাব খানার মহিলা করে ইমাম সাহেব জিগে গেছে বেতন দেয় না মজেন কই আছে দরকার নাই ইমাম এই কথা কোন জানে বেতন দেয় না কইটা বেতন দেশ হাজারটা বেতন দে দশ হাজারটা বেতন তো এদিকে ক ছয় হাজার পাঁচ হাজার সাত হাজার না বড় বড় কথা দরকার নাই ইমামের ইজ্জত করবেন আমাদের সমাজে এ একটা প্রচলনা আছে মসজিদে গিয়ে ইমাম সাহেব ফ্যানটা চলে না গেরে আছে ইমাম সাহেব জেবেড়া নামাজের ইমামতি করে পিছনে প্রেসিডেন্টে নামাজ পড়ে করে প্যান্সলে আর পেশাব খানের মধ্যে ইমাম শবরে গিয়ে কয় বাবা এটা না কই আপনি নিজে করে ঠিক আছে না দরকার নাই ইমাম শবরে তাজিম করার জন্য যাইবেন রুম গিয়া ঢুকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হুজুর আপনাকে দেখতে পাচ্ছি হুজুর কী খাইবেন কই কী খাইবেন আমার বাফে আমার সাঁসারে দেখছি আমার বাপেরও দেখছি সকাল বেলায় ইমাম সাহেবের নাস্তা আমার বাফে খাওয়াইছে আর আমার সাঁসা খাওয়াইছে আমার বাফে শীতল ফিরা লইয়া কাগজ দা গেছে গা নামাজ ফিরে ইমাম সাহেবের রুম বই গেছে আমার সাঁসা আছিল নুরুল ইসলাম আল্লাহ আমার মসজিদের ইমাম সাহেব এখনো বাচ্চা আছেন আমাদের উস্তাদ আমার সাঁসারে বলতেই পারেন আমারে ফোনটা দিয়েই কো কিরে আমার ছাত্র তো আমি কিরে ইয়া নার্গিসের বাপ কেমন আছে তা এখন মারা গেছে জীবিত থাকতে হুজুরের খবর লইতো প্রায় আর এখনো খবর লো নারগিসির বাপের মেয়েরা কেমন চলে রে খবর লয় তো আমার চাষ তো বোন সবার বড় নার্গিস আমাদেরও বড় সেই হিসাবে নার্গিসের বাপ ডাকতো আর কি আমার এই চাচা প্রত্যেক দিন সকালবেলা যেটা ওই নাচটা খাইছে থেকে লইয়া নামাজ পুইয়া আয়া লইয়া ইমান সবের রুম গিয়া হুজুরে লইয়া খাইয়া পরে হাঁটতে পারিস বাবা আসলে খাওয়ানটা তো বড় কর কথা না কি আরামনে খাওয়াইলেন একটা শীতুল ভিডেই খাওয়াইলেন কিন্তু ইমাম সাবরে আপনি কদর করলেন ইজ্জত করলেন এটাই হলো বড় কথা আল্লাহ আল্লাহর রসুলসাল্লা সাল্লামের স্ত্রী আয়েশা বলেন যে ব্যক্তি ইমামের কাছে যায় তারে ইজ্জত করার জন্য সম্মান করার জন্য যায় যাওয়ার পথে বা আসার পথে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন তার দায়িত্বটা নিয়ে যায় তাহলে ইমাম রে ইজ্জত করার মধ্যে লাভ আছে না নাই বাবা প্রতিটা মুসলমানকে আমি একটি কথা বলি আপনার মসজিদের ইমাম যে ইমামের কদর আল্লাহর দরবারে অনেক বেশি তাকে কখনো অবমূল্যায়ন করবেন না ও সম্মান করবেন না পারলে বাবা বেতন কিছু বাড়ায় দেন ইমাম সাহরে কারণ এই টাকা দিয়ে সংসার চালানো তাদের জন্য অনেক কষ্টের অনেক কষ্টের মিয়ার সাহেব চিন্তা করে দেখছেন নি মাহফিলে দাওয়াত বক্তা আনেন বক্তারে ভিক্ষা কইরা একদিনের লাইকের ষাট সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে দেন যে বক্তা বর্ষরে একদিন আইসা ওয়াজ করে গেছে গাটে হাডা লইয়া আপনার মরণের খবরও নে না জানাজার খবরও নে না অসুস্থ হয়ে গেছেন যে সেই খবরও লয় না আর আপনার ইমাম কিন্তু অসুস্থ হয়ে গেছেন খবরটা ফাই মসজিদে হাত উড়াই আল্লাহরে সুস্থ করিয়া দাও কান্দা কান্দা দোয়া করে কান্দা কান্দা আপনি মারা যাওয়ার পরে আপনার গোসলটা করায় আপনারে কবরে নিজের হাতে রাখে মসজিদে আইয়া চুকের পানি ফালায় কান আল্লাহ এই লোকটা আমার লোকে বয়ে বয়ে গল্প করতো মাফ করে দাও এই ইমামের জন্য আপনি মাসে দশটা হাজার টাকা করতে পারেন না আর এই শক্তির কণটা কি গলাগাড়া বক্তার লাগিয়া একদিন আপনার খবরও লইতো না এর লাগিয়া রাস্তাত খারুইয়া ভিক্ষা করেন এক মাস পরে জমায়া পরে মাহফিলের দিন হেড়ে হাঁটি দিয়া দেন হে বেড়ার লাগিয়া তো দরদ ইমামের লাগে একটু দরদও নাই যেই লোকটা আপনার জন্য এত কিছু করে বাবা পাললে কষ্ট করিয়া আজ থেকে একশো টাকা করে সাদা আপনারা পঞ্চাশ জনে বাড়াইয়া দিয়া ইমাম সাহেবের পাঁচ হাজার টাকা বেতন বাড়ায় যদি এই কামটা করতে করতে মারা যান ইজ্জত করতে করতে আল্লাহ আপনার দায়িত্বটা লিয়ে যাবো আল্লাহ দায়িত্ব নিয়ে কই বান্দা যা তোর দায়িত্ব আমি নিলাম তোরে আমি বেশতে দিলাম শেষ করি আমি পরে কি কথা বলবেন নিয়ে আসেন গেছে ছয় নম্বরটা কঠিন আবার সহজ ছয় নম্বরটা কঠিন আবার সাহস ওরা কত কত লোক এরম আছে না গর থেকে বাইরে শাস তোলে গেলে খালি মানুষের দুষ্ক লাগে আছে না শাস বলি খালি মানুষের দুঃখ মানুষের দুঃষ তো আমার সাসা মনে করছে মানুষের মেলো গেলই খালি মানুষের দুষ্করণ লাগে তো আজকে গেলে উমুকের দুঃখ লাগবই। কারণ অমুকের নিয়ে কথাবার্তা হইতেছে তো আজকে ঘর থেকে বাড়িতাম না কি করতাম না গর থেকে বাড়িতাম না যে যেহেতু একটা ঘটনা ঘটছে অংশেও কই বই আমার হনন লাগবো আর আমারও দু একটা দেহা দেহে দুষ কয়েলাম লাগবে যেহেতু আজকে দোষ কইতে হইব আজকে দুই দিন চার দিন আমি বাইরে ওই না গরের ভিতরে বয়ে থাকবো যদি গড়ের ভিতরে গিবত না করার জন্য গরের ভিতরে থাইকাও মারা যায় আল্লাহ ডাক দেখবে বান্দা গিবত না করার জন্য ঘর থেকে বাইরে না গর থেকে তুমি মরে গেছো বান্দা যা তোর জিম্মাদারি আর দিলাম না তোর জিম্মাদারিটা আমি নিজে নিয়ে নিলাম বান্দা যা আমি নিজে জান্নাতে জান্নাতে দেব কয়টা বৈশিষ্ট্য বললাম এগুলো কি ওয়াজ হয়েছে হ্যাঁ এর চেয়ে বলা ওয়াজ তো আমি জানি না আমি ক্লাসের মতোই যেভাবে ক্লাস করাই না কিতাব পড়াই ওই এরকমই আর কি শ্রোতাদের সামনে কিতাব দই এটা কিতাবের হাদিস দে ফরাইয়া দিলাম আর কি একটা হাদিস এই ছয়টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেবেন এক নম্বরে জেহাদে বের হইয়া মারা গেলে জিম্মাদারি কার দুই নম্বর জানা যায় শরিক হওয়ার জন্য বের হইয়া মারা গেলে জিম্মাদারি কার তিন নম্বর অসুস্থ মানুষের সেবা করতে গিয়া বের হইয়া মারা গেলে জিম্মাদারি কার চার নাম্বার সুন্দরভাবে অজু করিয়া মসজিদে নামাজের জন্য বের হইয়া মারা গেলে দায়িত্বকার এবং পাঁচ নম্বর কোনো ইমামের কাছে তাকে ইজ্জত বা কদর করার জন্য বের হইয়া গেলে অবস্থায় সে অবস্থায় মারা গেলে জিম্মাদারি কার ছয় নম্বর কারো গিবত করতে হবে ইদানিং আলোচনা চলছে বাহিরে গেলে করতেই হবে গেল না না গিয়ে বাড়িতেই বসে থাকলো এ অবস্থায় মারা গেলে জিম্মাদারি কার ছয়টা কথা কি মনে রাখুন যাইবো আমল করুন যাইব আজ থেকে কারো গিবত করতাম না রে বাবা এটা মারাত্মক একটা বেধি গিবত না করার বেনিফিট অনেক বেশি এটা তো আছে ওই জিম্মাদারি আল্লাহ নিব আর বাচ্চা থাকলে একটা বেনিফিট আছে। আপনার আজকে গিবত করার সুযোগ হয়েছে বাইরে গেলে দুষ্ক তারবেন পরে চিন্তা করলেন যে আমি তো ইচ্ছা করলে দুষ্কই তারি এই লোকটার এ লোকটা দুষ্টা বললে আমার খিলাভ আমার তো কোনো লাভ নেই এর দুষ আছে বুঝলাম কিন্তু তার দুষ বললে আমার খিলাভ আমার যেহেতু কোনো লাভ নাই বলতাম না কি করতাম না এটুকানি চিন্তা করলেন চিন্তা করে বললেন বলবো না বলবো না বলার লগে লগে আপনি নগদ পেয়ে যাবেন বিশ হাজার কয় হাজার টাকা নেকি বলছে না টাকাও না বিশ হাজার নেকিও না বিশ হাজার রাখাত নফল নামাজের নেকি ওই মিয়া সাছা মিয়া আপনার বাপে পাঁচ বৎসরে না দশ বৎসরে বিশ হাজার বিশ হাজার রাখাত আপনার বাপে পড়ছেনি নবুল নামাজ তো আমার বাপে পড়ছে না আমি তো জানিও হ্যাঁ আওয়ামী কিন্তু একজনের গিবত না করার নিয়ত করিয়া এক সেকেন্ডের মধ্যে বিশ হাজার রাখাত নফল নামাজের নেকি কামাই করে নিলেন গিবত সামনে আইলে কালি এটুক নিয়ত করবেন গিবত করলে আমার কোনো লাভ নাই আমি করব না আল্লাহ রাসুল কই বিশ হাজার রাখাত নফল নামাজের নেকি ফাইলে বাচ্চা থাকলেও লাভ আর কিবত না করতে গিয়া মারা গেলেও লাভ আল্লাহ দায়িত্বটা নিবাস ভাড়া লাভ